হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা প্রিপারেশনও ঠিকঠাক চলে। আজকের এই ভিডিওতে আমরা নেক্সট আরেকটা পার্ট নিয়ে আইছি, যেটাতে কয়েকটা কোয়েশ্চেন আমরা শেয়ার করব, যেটা লাস্ট ইয়ার এক্সামে আইছিল, আসাম ডাইরেক্ট এক্সামে আইছিল। আর কোয়েশ্চেনগুলো সলভ করে আমরা দেখাইব যে কিরকম কুইকেস্ট ওয়েতে তাড়াতাড়ি কিরকম করতে পারো। লাস্ট ভিডিও দুইটা ভিডিওতে আমি কইছিলাম যে ভিডিওটা ভালো করে দেখিও, কারণ এটা দেখলে আইডিয়া পাইবা যে কি ধরনের কোয়েশ্চেন আছে। এখন যে আজকের যে ভিডিওটা, এটা তো আরো কিছু কোয়েশ্চেন আছে লাস্ট এক্সাম থেকে, লাস্ট এক্সামে যে কোয়েশ্চেন গুলো আইছিল এটা থেকে কিছু কোয়েশ্চেন আমরা এই ভিডিওতে সলভ করে দেখাইব। তো ভিডিওটা দেখিও লাস্ট পর্যন্ত, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করিও। আর এখন পর্যন্ত যদি আই মিন এই চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আগে আরো ভিডিও পাইবা যেটা তোমার লাগে হেল্পফুল হইব। প্রথম কোয়েশ্চেনটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাইরা, যেটাতে কইছে 98 টপিস ডিস্ট্রিবিউট করা হইতো কিছু বয়েজের মধ্যে, এমন ভাবে ডিস্ট্রিবিউট করা হইতো যাতে কিনা নাম্বার অফ বয়েজ, বয়েজ নাম্বার যতটা বয়েজ আছে নানি তার ডাবল হইতো, অতটা টপিক প্রত্যেকে পাইতো। মানে কিতা বলছে জিনিসটা ওরকম, যখন পাঁচটা সিলেটরি থাকে গ্রুপও, তে 5 2 টাইমস দ্বিগুণ হইতো, ডাবল হইতো, মানে 10, মানে প্রত্যেকটা সেলে 10টা করে টপি পাইতো। 10টা করে যদি টপি পায় তখন টোটাল তারা কত হয়, 5 × 5টা সেলে 10টা করে টপি পাইলে কত হলো 50। তো 50 জায়গাতে কেন 98 দেবা, তুমি ক্যালকুলেট করে বাইর করতে যে বয়েজের নাম্বার কত। ঠিক আছে, তো এখানে আমি ধরে নিলাম বয়েজের নাম্বার কত, বয়েজ নাম্বার আমি ধরে নিলাম, বয়েজ নাম্বার হলো গিয়া x ধরে নিলাম বয়েজ নাম্বার। তুমি জানো না কিরকম করতে, আমি তো মুখে মুখে হিসাব করা যায় কিন্তু জানো না, তো করতে লাগে x করা যায়। আর প্রত্যেকে কত পাইছে, ইজ ওয়ান গেট, প্রত্যেকে কত পাইছে, কতটুকু পাইছে, বয়েজ নাম্বার যদি x হয় প্রত্যেকে পাইব 2x। আমি ওই যে 5 এর एग्जांपलটা দিলাম, পাঁচটা সেলে যদি হয় সেলের নাম্বার যতটা গ্রুপের মধ্যে সেলের নাম্বার যতটা ওটা ডাবল পাইব প্রত্যেকে চকলেট। ঠিক আছে, কনফিউজ হয় না, খালি নাম্বারের উপরে যাও। সেলের নাম্বার হলো পাঁচটা, তো পাঁচের ডাবল হলো 10, তো প্রত্যেকে 10টা 10টা করে চকলেট পাইব, ও ধরনের কথা বলছে। এখন সেলের নাম্বার বয়েজ নাম্বার যদি x থাকে তে প্রত্যেকে কত কত পাইব, ইচ ওয়ান কে 2x, ডাবল পাইব, এটা ডাবল বয়েজ নাম্বারের ডাবল। ঠিক আছে, এখন আমি ফাইল নিলাম বয়েজ নাম্বার কত আর প্রত্যেকে ফাইল কত। তো আমি যদি কই, এখন এই সেকেন্ড পার্ট ক্যালকুলেশনে আমি যদি কই যে একটা পেনের দাম 10 টাকা হইলে পাঁচটা পেনের দাম কত, 5 × 10, ওরকম ক্যালকুলেশন করি নালি, তো একটা সেলে যদি পাই অতটা 2x, তো এক্সট্রা সেলে কতটা পাইব, একটা সেলে যদি চকলেট 2x পায় তো এক্সট্রা সেলে কত পাইব, 2x × x। ক্লিয়ার, একটা সেলে তুমি x × 2x ও লিখতে পারো, উল্টা করে লিখতে পারো। একটা সেলে যদি 2x পায়, মনে করো যদি কেন 10 হইতো আর এটা যদি 2 হইতো, দুইটা সেলে কত পাইলো, 2 × 10 ইনটু করলাম মানে টোটাল বাইর করতে, সেম এক্সট্রা বয় আছে আর প্রত্যেকে পাইছে 2x টা, তো এক্সট্রা বয় 2x টা পাইলে x × 2x মাল্টিপ্লাই করব, ও করছি পূরণ, এটা মানে কিটা টোটাল চকলেট, মানে কতটা হইলো, প্রত্যেকে কত পাইলো অতটা করে পাইলো, আর বয়স কতটা আছে অতটা, দুইটা যদি আমি পূরণ করি তে টোটাল চকলেটের নাম্বার পাইলাম। আর টোটাল চকলেট মানে টফি যেখানে কয়টা, 98 টা, তার মানে এটা ইকুয়াল টু 98 দেওয়া। আমি এটা ক্যালকুলেট করব, 2x² = 98, এটা করলে x² = কত হইলো 49, ইমপ্লাইজ x = কত হইলো 7, তো এটা কারেক্ট অ্যানসার হইলো গিয়া 7। নেক্সট কোয়েশ্চন তোমরা দেখতে পাইরা, যেটাতে কইছে cos থিটা = a/b হইলে sec থিটার ভ্যালু কত। ট্রিগোনোমেট্রিক রেশিওতে sin cos tan cot sec coses এটা আছে। ঠিক আছে, এটার মধ্যে রিলেশন জানা লাগবে এই জিনিসটা করতে হইলে। আমার কাছে কিটা রিলেশন আছে দেখো, sec আর coset, sec থিটা = 1/cos থিটা, একটা রিলেশন আছে, sec থিটা হয়ে গিয়া cos থিটার উল্টা। তো cos থিটা যদি a/b থাকে তো sec থিটা হইব গিয়া b/a, সিম্পল, কিছু করার দরকার নাই, তোমার খালি ট্রিগোনোমেট্রিক রেশিও জানতে লাগবে। আর কি দেখি দা আছে, sec থিটা = ওটা, তারপরে sin থিটা বা cosec থিটা লিখতে পারি, cosec থিটা = 1/sin থিটা, তারপরে এই ধরনের যেটা রিলেশন আছে, tan থিটা = sin থিটা / cos থিটা, sin থিটা / cos থিটা, তারপরে cos থিটা = sin থিটা, সরি, cot থিটা = cos থিটা / sin theta, এই ধরনের রিলেশন আছে। ঠিক আছে, তারপরে তোমার tan theta = tan theta = 1/cot theta, এরপরে এই তো এই ধরনের রিলেশন তুমি পাই বাই ট্রিগোনোমেট্রিক রেশিওতে। তো এই যে সামটা করছি আমি এই রিলেশন ইউজ করিয়া, তো তোমার আলাদা সাম দিতেও পারে এই ধরনের রিলেশন ইউজ করে, তো তোমার এটা ডিফারেন্ট রিলেশন যেটা আছে ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক রেশিওর মধ্যে
এটা ট্রিগোনোমেট্রিক রেশিও হয় ঠিক আছে ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক রেশিওর মধ্যে যে রিলেশন ও রিলেশনটা জানতে লাগবো sec এর উল্টা cosec হলো sin এর উল্টা tan হলো cot এর উল্টা আর বাকি tan cot এর দেখো এটা হলো বেসিক রিলেশন যেটা তোমার জানলে ভালো হবে এই ধরনের সাম তুমি করতে পারবা এখন যে কোশ্চেনটা দেখ রাই এটাতে কইছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার হলো গিয়া 6 সেমি পেরিমিটার মানে কি তা পরিধি বা পরিসীমা এই যে সীমানা AB + BC + CA তিনটা মিলিয়ে হলো 6 সেমি আমি জানি সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের কি তা হয় তিনো সাইড ইকুয়াল ইকুয়াল যদি থাকে তো 6 টোটাল যে 6 সেমি এর তিন পার্টে ডিভাইড করলে কত আইবো 2 সেমি আর 2 সেমি ও হলো গিয়া তোমার আই গেল সাইড এরিয়া তিনো সাইড আমি কিটা বাইর করতাম এরিয়া বাইর করতাম এরিয়া বাইর করার ডিফারেন্ট ফর্মুলা আছে ঠিক আছে আমি হাফ ইনটু বেস ইনটু হাইট দিয়া করতে পারি হাফ ইনটু বেস ইনটু হাইট মতলব মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ওরকম করতে পারি বা আমি হিরনস ফর্মুলা ইউজ করতাম পারি যেখানে খালি সাইড ইউজ করিয়া পড়া হয় তো হিরনস ফর্মুলা ইউজ হিরো হিরনস বা হিরো ফর্মুলা কয় তো ইউজ করিয়া আমি এটা ডাইরেক্টলি এটা এরিয়া অফ ইকুইলেটারাল বা মানে সমবাহু ত্রিভুজের কালির সূত্র কিটা এরিয়া অফ দিস ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কিটা √3/4 এস স্কয়ার এটা হলো ডাইরেক্ট ফর্মুলা তুমি ইচ্ছা করলে ডাইরেক্ট ফর্মুলা বয়ে করতে পারো আর নাইলে তুমি হাফ ইনটু বেস ইনটু হাইট এই যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ভূমি ইনটু উচ্চতা ও ফর্মুলা দিয়ে তুমি করতে পারো উচ্চতা ঠিক আছে ও ফর্মুলা দিয়ে তুমি করতে পারো এটা দিয়ে করলে তোমার ভূমি আছে তোমার হাইট লাগবে এটা হাইট বাই করতে লাগবে একটা পারপেন্ডিকুলার লম্ব ড্র করতে লাগবে তারপরে বাই করতে লাগবে এটা তাই ইজি কিটা হইবো ইজি হইবো যে তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো এটা কিটা এরিয়া ফর্মুলা যেটা হিরনস ফর্মুলা ওই হিরনস ফর্মুলা ইউজ করে এই এটা বাই করা হয় ঠিক আছে হিরনস ফর্মুলা ইউজ করি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা হিরনস ফর্মুলা ইউজ করতে পারি এরিয়া বাই করালে খালি বাই করা লাগে এটা খালি বাই করতাম সাইড যখন আমরা বাই করে লেছি পরিধি থেকে পরিসীমা থেকে যখন সাইড বাই করে লেছি 2 সেমি তা আমি তখন আরামসে ওই যে ফর্মুলা আছে এটা এর ভ্যালু বাই দিমু কত হলো এর ভ্যালু এর ভ্যালু হলো গিয়া 2 স্কয়ার ঠিক আছে এর ভ্যালু হলো 2 না 2 এ মানে সাইড সাইড হলো কত 2 তো 2 স্কয়ার বাই দিছি এটা যদি আমি কাটি তো কত হলো √3 তার মানে এটার আনসার হলো কি √3 এখন এর যে কোশ্চেনটা দেখা যাক তোমরা স্ক্রিনের মধ্যে এটা দেখো সে এটা টোটাল সাম কত বাই দিব এটা তো অ্যাকচুয়ালি ভেরি ইজি সাম তুমি কি তা করতে খালি ডেসিমাল পয়েন্ট দশমিক যেটা ওটা ওটা ওই যাবো দশমিকের পরে দুইটা প্লেস নাই দুইটা গর্ত কি তা দশমিক উঠাইলে 4/ কত হইব 100 হইব এখানে কি তা হইব আমি ডাইরেক্টলি ক্যালকুলেট করি আর না বাঙ্গাইয়া তোমার কই আর এটা তো ডাইরেক্টলি ক্যালকুলেট করি আর লেখা যায় তবু বাঙ্গাইয়া কই আর 144/100 ঠিক আছে এখানে আইলো 169/100 এখানে আইলো 9/ কত এক দিয়া সাইডটা 0 দশমিকের পরে সাইডটা প্লেস না নিতো সাইডটা 0 1 2 3 4 এখন যদি আমি রুট নেই তে রুট ওভার সাইন আছে না নিতো রুট মানে উপরেটা আর রুট নিচেরটা আর তো উপরেটা রুট লইলে কত হইব 2 নিচেরটা রুট লইলে মানে বর্গমূল উপরেটা বর্গমূল বাই করলে 2 নিচেরটা বর্গমূল বাই করলে 10 উপরেটা বর্গমূল বাই করলে 12 আর নিচেরটা মানে 10 উপরেটা 13 নিচেরটা 10 এটার উপরেটা 3 নিচেরটা হলো 100 এখন তুমি এটা ইয়ে করো এক্সপ্রেস করো দশমিকে এই করলাম আমি 1.2 1.3 প্লাস 0.03 এখন সবটি অ্যাড করি দাও কত হলো 2 2 4 4 3 7 7 আচ্ছা 3 আইব এখানে 7 আইব আর আইব 1 1 2 তো 2.73 হলো গিয়া এটা কারেক্ট আনসার তো এটা হলো কি একদম সিম্পল মানে অনেক সুবিধা সিম্পলিফিকেশন বা সরল করো তুমি এটা কিটা করতে বর্গমূল বাই করতে আর করে নিতে তো তোমার যদি এই দশমিক দেখিয়া বর্গমূল কনফিউশন হয় তুমি কিটা করবা দশমিক উঠাইবা প্রথমে যেরকম উঠাইছি আমি উপরে দেখাইছি দশমিক উঠার দিন পরে এই যে বর্গমূলের মানেটা কিটা মানেটা উপরেটার বর্গমূল নিতে নি সেটার বর্গমূল নিতে তো প্রত্যেকটা আমি অরম করছি উপরেটার বর্গমূল নিছি নি সেটার বর্গমূল নিছি উপরেটার বর্গমূল নিছি দেখছি নি সেটার বর্গমূল নিছি অরম লেখছি এরপরে ভাগ করি দাও ডিভাইড করি দাও করিয়া আনসার বাই করি দাও এখন আরেকটা কোয়েশ্চেন যেটা দেখো সে 45% অফ এ নাম্বার ইজ সেম অ্যাজ 30% অফ অ্যানাদার নাম্বার একটা নাম্বারের 45% 45% আরেকটা নাম্বারের 30% সমান একটা নাম্বারের 45% আরেকটা নাম্বারের 30% সমান তো আমি কিটা বললাম 45%
অফ একটা নাম্বার। আচ্ছা একটা নাম্বারে যখন কই আমি অত পার্সেন্ট তখন কিটা করি এর মতলব পূরণ, ঠিক আছে? তো 45% অফ এ নাম্বার, তো আমি দিলাম মনে করো এক্স এর 45%, আমি ওরকম লিখে দেই যদি হয় অসুবিধা হয়। যেমন কত একটা নাম্বার, একটা নাম্বার ধরে নিলাম এক্স আর আরেকটা ধরে নিলাম ওয়াই, তো এক্স এর 45% এর মানে হতো পূরণ, এক্স এর 45% ইকুয়াল টু ওয়াই 30%, বুঝছো নি কিতা কইছে? কইছে 45% অফ এ নাম্বার, আমি ধরে নিলাম এ নাম্বার একটা নাম্বার হলো এক্স আর একটা হলো ওয়াই, তো 45% অফ একটা নাম্বারের 45% এর যখন কই আমরা পূরণ করি 45% অফ এ নাম্বার, অফ কইতেও আমরা পূরণ করি মাল্টিপ্লিকেশন করি ইংলিশে, ঠিক আছে? তো এর মানে একটা নাম্বারের 45%, তো x এর মানে পূরণ 45%, আর একটা নাম্বার ধরলাম y, y এর 30%। এখন আমি নাম্বার দুইটার মধ্যে রেশিও বাই করতাম, মানে x আর y এর মধ্যে রেশিও অনুপাত বাই করতাম, তো আমি কিটা করব? অনুপাত মানে কিটা আমরা ওরকম বাই করি অনুপাত, বা এটারে আমরা ওরকম লিখতে পারি, তার মানে ওরকম কিছু একটা এখানে বাই করতে লাগবো, ওরকম আনতে লাগবো, আনি অর্ডার ভ্যালু বাই করতে লাগবো। তো আমি কিটা করব? x আছে y টা ওই সাইডে আনি নিলাম, আর এদিকে কিটা থাকলো 30% আর এদিকে 45%, ঠিক আছে? দুইও সাইডে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ উঠাই যাও, তো তোমার 30/45 দুইও উপরে নিচে যখন পার্সেন্টেজ থাকবে তখন তুমি পার্সেন্টেজ ডাইরেক্টলি উঠাই দিতে পারো, 100 লেখার দরকার নাই নিচে। এখন আমি 15 দিয়ে কাটি 3 আর 15 দিয়ে কাটি 2, কত হইলো 2/3, তার মানে কত? x বাই y ইকুয়াল টু 2/3, এটাকে আমি ওরকম লিখতাম পারি xy ইকুয়াল টু 2:3, তো ওই গেল কি আমার সাম। ওরকম করি আমি এই সামটা, যদি এই সাম একটু লাগে একটু টাফ বা ক্রিটিক্যাল লাগে কিন্তু দেখো ভেরি ইজি, খুব সোজা সামটা, তো এই ধরনের করতে লাগে। এখন আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগছে, আর আজকে এই ভিডিওতে যতটা আমি সাম দেখাইছি এটা না দেখো একদম একটু একটু আলাদা আলাদা, আর প্রত্যেকটা সাম কিন্তু এই ধরনের সাম কিন্তু ইম্পর্টেন্ট থাকে, তো একটু তোমরা আইডিয়া পাই গেলে আশা করি যে কি ধরনের সাম থাকতে পারে ইন ফিউচারে অলসো, মানে লাস্ট ইয়ার এক্সামের কোয়েশ্চন টেন দেখিয়া, আর কিরকম সলভ করতে লাগে ওটার উপরে ফোকাস করো। যদি বুঝো না ভিডিওটা বারবার দেখো, দেখো অটোমেটিক্যালি বুঝবায়, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করিও, আর বন্ধুরা আছে ফ্রেন্ডরা আছে বাকি যারা আছে যারা এখনো খবর পাইছে না বা জানে না তারা হেল্প করিও, তারা শেয়ার করিও ভিডিও গুলা যতগুলো আমি বানাইছি, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আর কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আইমু, আর এরকম করে কন্টিনিউয়াসলি আমি তোমাদের সামনে আলাদা আলাদা ভিডিও নিয়ে আইমু যাতে তোমরা হেল্প হয়। ভালো থাকো, সুস্থ থাকো।